নমস্কার বন্ধুরা, প্রিয়া পিসাই ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে লোটে মাছের পকোড়া। আমরা সবাই লোটে মাছ খেতে খুবই ভালোবাসি। বেসিক্যালি আমরা লোটে মাছটা ঝুড়ি খেতে বেশি পছন্দ করি, চপও আমরা করি। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লোটে মাছের পকোড়া। তাহলে চলো, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। কী কী উপকরণ আমি ব্যবহার করছি বলে দিই। লোটে মাছগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর আমি দিচ্ছি এর মধ্যে লেবু, অল্প লেবু আমি ব্যবহার করছি। তোমরা অর্ধেকটা দিতে পারো, আমি অর্ধেকে একটু কম লেবু দিচ্ছি। লেবুটা ভালো করে মাছের উপর মাখিয়ে নিয়েছি। এরপর 3 চামচ আদা বাটা দিচ্ছি, 2 চামচ লঙ্কা বাটা দিচ্ছি। আর 2 চামচ লঙ্কা বাটাটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, কতটা তোমরা ঝালের প্রয়োজন হবে সেইভাবে দেবে। আমি 2 চামচ মতন দিয়েছি। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতন। জিরা গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতন। এরপর দেবো গোলমরিচের গুঁড়ো, আমি গোলমরিচের গুঁড়ো অল্প দিচ্ছি, তোমরা অনেকটাই দিতে পারো, তোমাদের ঝাল অনুসারে স্বাদ অনুসারে তোমরা দেবে। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তার আগে আমি দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ম্যাগিনেট করে আমি লোটে মাছটা 30 মিনিটের জন্য রেখে দেব। তাহলে মশলাগুলো ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে এবং স্বাদ হবে। নুনটা আমি এখন দিইনি, নুনটা যখন আমি মাছ ভাজবো তার আগে আমি দেব। হুম, কতটা দিচ্ছি সেটা দেখিয়ে দেবো, নুন এখন দেব না। ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আগে এটাকে রেখে দেব। মাছটা মাখিয়ে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি করতে গিয়ে আমি ময়দা ব্যবহার করছি। ময়দাটা আমি 3 থেকে 4 চামচ মতন নেব। তোমরা তোমাদের প্রয়োজন মতন নেবে, মাছের প্রয়োজন অনুসারে ময়দাটা ব্যবহার করবে। আমি 4 চামচ মতন নিয়েছি। এরপর নেব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেবো 1.5 চামচ মতন। কর্নফ্লাওয়ারটা বেশি প্রয়োজন হয় না, ওই জন্য 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো, যাতে যাতে মাছটা নরম হয় ভাজার পর। এরপর দেবো নুন, নুন আমি 1/2 চামচ মতন দিয়েছি। নুন এখনও মাছে দিইনি, আমি ময়দাতে মাখিয়ে রাখছি। মাছ যখন মাছ ভাজবো তার আগে নুনটা মাখিয়ে নিয়ে তারপর মাছটা ভাজবো। ময়দাটা কতটা পাতলা হবে, কতটা ঘন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে। একবারে জল দিয়ে মাখলে সেটা পাতলা হয়ে যেতে পারে, তাই না? অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখলে আর খুব ভালো করে ফেটাতে হবে। ময়দায় যে দানা দানা থাকে সেটা যেন না থাকে, খুব সুন্দর এবং খুব ভালোভাবে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো ময়দাটা আমি মাখা হয়ে গেছে, আমি খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। কতটা পাতলা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা খুব বেশি ঘন হয়নি, খুব বেশি পাতলা না, তাহলে মোটামুটি থাকলে মাছটা করতে সুবিধা হবে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে এবং তেল দিয়ে দিয়েছি। এবার এইবার মাছটা ভাজার আগে আমি 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুনটা তোমাদের প্রয়োজন মতন দেবে এবং ভালো করে নুনটা আমি মাখিয়ে নিচ্ছি। এইবার এই মাছগুলো এক এক করে ব্যাটারে ভিজিয়ে নিয়ে তেলে ছাড়ব এবং দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারে ব্যাটারটা রেডি আছে, মাছগুলো ময়দা ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে। এইবার গ্যাসটাকে সিম করে রেখে দিয়ে মাছগুলো ভাজতে দেব, যাতে মাছের ভেতরটা একটু সিদ্ধ হয় এবং ভালো করে মাছটা তৈরি হয়। জোরে করে দিলে মাছটা ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই জন্য গ্যাসটা সিম করে দিয়েছি। এবং মাছগুলো মাঝে মধ্যে একটু ওলট পালট করবো, বেশি নাড়াবো না, তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার মাছ দেখো মোটামুটি রেডি হয়ে গেছে, আমি নাড়িয়ে দিয়েছি একবার। খুব ভালো করে লাল লাল হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিতে হবে। মাছগুলো একটু ভেতরটাও তৈরি হয়ে গেছে এবং বাইরেটাও পুরো রেডি হয়ে গেছে, দেখো এরকম লাল লাল তৈরি করে নিতে হবে। এবার একটুখানি রেখে আমি মাছগুলো এক এক করে সব নামিয়ে দেবো।
মাছগুলো দেখতেই পাচ্ছ একদম ব্রাউন একটা রং হয়ে গেছে। এইবার মাছগুলো আমি নামিয়ে দিচ্ছি, ভেতরটাও হয়ে গেছে, ওপরেও হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে নামিয়ে দিচ্ছি। এরপরটা আমি কী করছি একবার দেখিয়ে দিচ্ছি, মাছগুলো কড়াইতে দিয়ে গ্যাসটা সিম করে রেখে দেবো এবং সুন্দরভাবে মাছটা হতে দেবো, তারপর লাস্টে নামিয়ে দেবো ব্রাউন হয়ে গেলে। তো এইভাবেই তোমরা পকোড়া তৈরি করবে, তোমরা দেখে নাও আরেকবার। আরেকবার আমি কড়াইতে দিয়েছি এবং দেখো মাছগুলো কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে মাছগুলো রেডি করবে, আর কীভাবে পকোড়া করতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম এবং কী কী উপকরণ লাগে সবই বলে দিয়েছি। তোমাদের কীরকম লাগলো আমার ভিডিওটা জানিও, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও এত অবধি, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।